বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দর্শক শ্রোতা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো কালোজিরা এবং কালোজিরা তেলের ব্যবহার এবং গুরুত্ব। তো আমরা কালোজিরা সম্বন্ধে আমরা অনেকে জানি কালোজিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালোজিরা মৃত্যুবারিত সকল রোগের ওষুধ, কালোজিরা নিয়মিত খাও, অত্যন্ত উপকার, অত্যন্ত উপকার, অত্যন্ত। অ্যান্ড কালোজিরা কীভাবে খাবো এই বিষয়ে এবং কালোজিরা খেলে কী কী সমস্যা দূর হবে বা সমস্যা আসবে না, এই বিষয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। কালোজিরা 4 চামচের হাফ চামচ নিলেন, কালোজিরা মুখের মধ্যে চাবালেন, চাবানোর পরে মধু 1 থেকে 2 চামচ খেয়ে ফেললেন। তাহলে কালোজিরা এবং মধু একসঙ্গে খাওয়া হলো। এটা প্রতিদিন সকালবেলা বাসি পেটে খেতে পারেন। যাদের কালোজিরা বা কালোজিরার তেল সকালবেলা বাসি পেটে খেলে গ্যাসের সমস্যা হয়, কারণ সবার শারীরিক সন্নিবেশন একরকম না, কন্ডিশন, তারা খাবার পরে খাবেন। অ্যান্টিবায়োটিক তৈরি করতে কালোজিরার গুরুত্ব অপরিসীম, অপরিসীম। কালোজিরা যদি মানুষ নিয়মিত খায়, প্রধান সুবিধা হলো তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক অত্যাধিক বেড়ে যাবে। এজন্য নিয়মিত কালোজিরা খাবেন, এটা আমার পরামর্শ, আল্লাহ রাসুলের কথা। জ্ঞানীগুণী সবাই বলে কালোজিরা অত্যন্ত উপকারী জিনিস, অত্যন্ত উপকারী জিনিস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে কী হবে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বললে কী হয়, অন্য রোগগুলো আসে না। আমাদের শরীরে যে অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডিগুলো রোগের জীবাণুর সাথে ফাইট করে। ফাইট করার পর যখন ওই অ্যান্টিবডি খুব শক্তিশালী, যাদের শরীরে অ্যান্টিবডি শক্তিশালী থাকে, তাদের শরীরের অ্যান্টিবডি দিয়ে ওই রোগের জীবাণুকে ধ্বংস করে দেয়, রোগটা দেহে প্রবেশ করতে পারে না। আর যাদের শরীরে অ্যান্টিবডি দুর্বল, তাদের শরীরে ওই রোগের জীবাণু ওই অ্যান্টিবায়োটিকে দুর্বল করে শরীরে ঢুকে প্রবেশ করে, থেকে নানান সমস্যা হয়। এটা হলো কালোজিরা খাওয়ার একটা নিয়ম। তাছাড়া এমনি যখন ইচ্ছা তখনও খেতে পারেন, রাত্রেও খাইতে পারেন, সমস্যা নেই। কালোজিরা প্রাকৃতিক জিনিস, আপনি যখন খাবেন তখনই কাজে লাগবে। আর কালোজিরা তেলও খেতে পারেন। কালোজিরা তেল অনেকে গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার হাফ চামচ কালোজিরা তেল 1 চামচ মধু খেতে পারেন। সেটা বাসি পেটে হতে পারে, ভরা পেটে হতে পারে, যার যেমন শারীরিক কন্ডিশন, যে যে হয় সেটিং হয় শরীরে, কারণ সবার শরীরের কন্ডিশন একরকম না। আর কালোজিরার তেল তো মনে করেন যে ঠান্ডা কাশির জন্য অত্যন্ত উপকারী। যেসব বাচ্চাদের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে বা শ্বাসকষ্ট আছে, তাদের রাত্রে ঘুমানোর সময় কালোজিরার তেল ব্যবহার করে ঘুমাশ অত্যন্ত কার্যকরী। এবং মাথা চাঁদ দিতে দেবেন, কালোজিরা নিয়মিত ইউজ করলে কিন্তু অনেকের চুল পড়া বন্ধ হয়, কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে, এটা হলো বড় কথা। আর কালোজিরার যাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি আছে, এদের তো শীতকালে অনেক কষ্ট হয় শ্বাসকষ্ট, অ্যালার্জি, যার কী কষ্ট এটা ভাষায় প্রকাশ করা যায়, যার আছে যে ভুক্তভোগী সে ছাড়া এটাকে বুঝবে না। যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে বলি, কালোজিরার তেল রাত্রে ঘুমানোর সময় গলার এই সাইডে মালিশ করবেন এবং মাথা চাঁদ দিতে দিবেন, তাহলে দেখবেন শ্বাসকষ্ট অনেক কম হবে, শ্বাসকষ্ট অনেক কম হবে, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি, এই বিষয়ে কালোজিরার তেলের গুরুত্ব কিন্তু অত্যন্ত। এবং তারা নিয়মিত খাবেও, ডায়াবেটিস রোগীরা শুধু কালোজিরার তেল খাবে বা কালোজিরা খাবে, দুটাই খাবে, তার উপকার হবে, নিয়মিত খাবে। অনেকে দেখবেন তারা যদি অল্প বয়সে কালোজিরা তেল খাবে, তারা দেখবেন যে বয়স বাড়লে তাদের কিন্তু ওই ব্যথার সমস্যাটা আসবে না শরীরে। অনেকের হয় না, 40 বছর 35 বছর 40 বছর 50 বছর পার হলে গিরায় গিরায় ব্যথা, এটা বাত ব্যথা যেটা বলি, এটা হয়। যারা এখন থেকে খাওয়া শুরু করবে, অল্প বয়সে কালোজিরা বা কালোজিরার তেল খাওয়া শুরু করবে, তাদের এই প্রবলেমগুলো আসবে না বললে চলে। সেজন্য আমি বারবার বলে থাকি, সবসময় মানে মধু, কালোজিরা, খেজুর, কিশমিস, রসুন, আদা, হলুদ, এগুলো নিয়মিত খাবেন। এইসব বিষয়ে ডে বাই ডে ভিডিও আসবে বা বিষয়ভিত্তিক ভিডিও আসবে আরও কিছুদিন পর, আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন। আর যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, আর যারা করেন তাদেরকে ধন্যবাদ। আর সুস্থ মনে রাখবেন, সুস্থ থাকার ভ্যাকসিন হলো ভেষজ, ভেষজ খাবেন নিয়মিত। ভালো থাকার ভ্যাকসিন হলো ভেষজ। এই ভেষজ যে কী জিনিস, শরীরে কী অ্যান্টিবডি তৈরি করে, এটা মানে বলে বোঝানো মুশকিল। সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, ভালো খাবার খান।